আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই ভেজিটেবিল চপারটা থেকে থাকে, কিন্তু এই ভেজিটেবিল চপারটা বেশ কিছুদিন পর খারাপ হয়ে যেতেই পারে। আমার যেমন খারাপ হয়ে গেছে, আমি এটা 2 বছর ব্যবহার করার পর খারাপ হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু এটা খারাপ হয়ে গেলে একদম ফেলে দেওয়ার দরকার নেই, এটাকে ঘরেই সারিয়ে নেওয়া যায়। তো আজকে আমি এটা ঘরে সারাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি এটাকে সারাচ্ছি। তো দেখো, আমার এই চপারটার দড়িটা আমি একবার মানে টানতে গিয়ে আমার দড়িটা ছিঁড়ে গিয়েছে, তো এই দড়িটাকে আমি পাল্টাবো। তার জন্য আমি ছুরির সাহায্যে আগে এই গোল চাকতিটাকে খুলতে হবে। তো চাকতিটাকে আগে প্রথমেই খুলছি, আর এই ব্যাপারে কিন্তু আমার ছেলে আমাকে একটু হেল্প করছে, আমরা দুজনে মিলেই করছি। আর দেখো, প্রথমের পার্টসগুলো সব খুলে নিলাম, তারপরে ওর যে হ্যান্ডেলটা যেটা ধরে টান দিতে হয় সেইটাকে প্রথমে তার মধ্যে থেকে দড়িটাকে খুলে নিতে হচ্ছে। দড়িটা বেশ শক্ত ছিল কিন্তু তাও ছিঁড়ে গেছে, তো শক্তি দড়িটাকে কিন্তু বেশ টেনে খুলতে হচ্ছে। আর এটাকে খুলে নেওয়ার পর আমি তারপর আরেকটা দড়ি নতুন নিয়ে এসেছি, যে দড়িটা আমার শুয়ের আর কি, জুতোর দড়ি, অথবা তোমরা যে নেকলেসের যে দড়ি মানে যে টার্সেল হয় সেটা দিয়েও কিন্তু এটা করতে পারো। এই যে আমি এই দড়িটা নিয়েছি, এই দড়িটাও কিন্তু এতে ভালোই কাজ করবে। তো সেই জন্য আমি এটা একটা জুতোরই দড়ি নিয়েছি নতুন, তো সেটাই এখন এখানে ইউজ করব। তো দেখো, প্রথমে আমি এইটাতে কিন্তু এই চাকতিটার মধ্যে দড়িটাকে বেঁধে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে বসাচ্ছি। তো আরেকবার দেখে নিচ্ছি জিনিসটা ভালো করে ঘুরছে কিনা, এবার সুন্দর ঘুরছে। তারপর এবারে দড়িটাকে আমি পেঁচিয়ে এর মধ্যে জড়িয়ে নিচ্ছি, এটাকে জড়িয়ে নিতে হবে। এই জিনিসটাই টানলে পরে ঘোরে আর তার সাথে সাথে সব ভেজিটেবিলগুলো চপড হয়ে যায়। তো এখানে দড়িটাকে সবটা ঘুরিয়ে নেওয়ার পর তারপরে এবার বাকি যে রিমেনিং দড়িটা সেটাকে আমাদের এই হোলটার মধ্যে দিয়ে ঢুকিয়ে তারপরে এবার যে হ্যান্ডেলটা ধরে আমরা টানি আর কি, সেইটার মধ্যে এবার এটাকে বেঁধে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ওতে একটা ক্যাপ লাগানো আছে, ওই হ্যান্ডের যে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলটাতে একটা মানে একটা কভার দেওয়া আছে যেটা ছুরির সাহায্যে খুলে নিয়েছি, আর সেইটার মধ্যে এই দড়িটাকে সুন্দর করে মানে বেঁধে টাইট করে নট দিয়ে নিতে হবে। তো এই জিনিসটা ব্যবহার করতে কিন্তু তোমাদের ছুরি কাঁচিও লাগবে দড়িটা রিমেনিং দড়িটা কেটে দেওয়ার জন্য। আর তার সাথে সাথে আমি একটা চিমটেও নিয়েছি, এই যে এইটা দিয়ে, যেটা দিয়ে আমি দড়িটাকে টেনে নিচ্ছি, না হলে কিন্তু দড়িটা বেরিয়ে আসবে না। তো দড়িটা বেরিয়ে আসার পর একটা নট দিয়ে নিচ্ছি বেশ টাইট করে, তারপর দড়িটাকে ওর মধ্যে ঢুকিয়ে এবার এটার যে কভারটা আমি ছুরির সাহায্যে খুলে নিয়েছিলাম সেটাকে আবার টাইট করে লাগিয়ে দেব। তো একবার দেখে নিচ্ছি জিনিসটা ঠিক আছে নাকি। হ্যাঁ, দেখছি ভালোই ঘুরছে আর টানটাও ঠিকঠাক আছে। তো এরপর মানে জিনিসটা কিন্তু এই যে এই নয়, এটা কিন্তু ভীষণ কাজের, এটা ফেলে দিলে হবে না, এটাকে আবার এখানে লাগিয়ে নেওয়া যায়। মানে এটাকে ছুরির সাহায্যেই চাপ দিয়ে প্রেস করে খুলেছিলাম, আবার হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে এটা কিন্তু লেগে গেল। তাই এটা কিন্তু ভীষণ ইজি, কোনোবারই এটা ফেলে দেওয়ার বা আবার নতুন কেনার একদমই দরকার পড়ে না। এবার দেখো, এর মধ্যে যা যা স্ক্রুগুলো ছিল প্লাস্টিকেরই স্ক্রু, সেই স্ক্রু গুলো লাগিয়ে নিলাম। তারপরে অলরেডি ওর ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম, দিয়ে এবার গোল চাকতি যে ঢাকনাটা সেটা এর মধ্যে আবার প্রেস করব। তো দেখো, সুন্দরভাবে কিন্তু আমি এটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখো সুন্দরভাবে এটা কিন্তু একদম আটকে গেছে আর এটা সুন্দরভাবে কাজ করছে। আমার একদম ভেজিটেবিল চপারটা দেখো এখানে কিন্তু ঘুরছে আর সুন্দরভাবে কাজ করছে, তাই এটা কিন্তু একদমই ফেলে দিতে হবে না, এটা একদম সুন্দরভাবে কাজ করছে। আর আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট হেল্পফুল টিপসটা? তোমরা কিন্তু সাথে থাকো, পাশে থেকো আমার চ্যানেলের, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতেও ভুলো না। চলো আজকের মতো টাটা।